আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো কি অবস্থা সবার? সো ফেসবুক আইডি রিস কি বা রিস কিভাবে বাড়াতে হয়? তো ইতিমধ্যে আমার কিছু ভাই ব্রাদার কমেন্ট করেছিল যে ভাইয়া ফেসবুক আইডি রিস মতো কি বা সেটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। সেই সব প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এ ধরনের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েল গাইস, প্রথমে আপনাদের যে কাজটি করতে হবে, সরাসরি আমি আমার ফেসবুক অফিসিয়াল অ্যাপটিকে ওপেন করে নিয়েছি, অথবা আমরা আমাদের এখান থেকে ফেসবুক লাইকটাকে ওপেন করতে পারি। তো আমরা আমাদের ফেসবুক লাইকটাকে ওপেন করছি, তারপর আপনাদেরকে আমি প্রমাণ সহ দেখাবো ফেসবুক আইডির রিস্ক, আর রিস্ক বাড়লে কী হয় বা রিস্ক কীভাবে বাড়াতে হবে বা রিস্ক বাড়লে বা আপনাদের সুবিধা বা অসুবিধা কী। ওকে, চলে আসলাম আমার ফেসবুকে। ফেসবুকে আসার পর এখান থেকে আমরা সরাসরি তিরোডে ক্লিক করবো। তিরোডে ক্লিক করবো, এখান থেকে আমরা আমাদের ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ফুফেলে চলে আসলাম। তো ফুফেলে চলে আসার পর এখান থেকে নিচে থেকে স্ক্রল করলে আমরা এখান থেকে আমাদের পোস্টগুলো দেখতে পারবো। 20 ঘন্টা আগে এখান থেকে 497টা এখান থেকে আমাদের রিয়েক্ট পড়েছে, এবং যদি আমরা এখান থেকে সি অ্যানালাইটিস এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন এখানে 1867টা রিচ দেওয়া হয়েছে, একবারে 700 এঙ্গেজমেন্ট হয়েছে। এরপর এখান থেকে নিচে থেকে স্ক্রল করলে আমরা এখান থেকে আরেকটা পোস্ট দেখতে পারবো। এখান থেকে এই পোস্টের উপর একটা ক্লিক করলে দেখতে 1900 রিচ দিয়েছে, এখান থেকে 643টা কিন্তু এখানে এঙ্গেজমেন্ট হয়েছে। মানে তো এখন কথা হচ্ছে যে ফেসবুক আইডির রিস মতো কি। ফেসবুক আইডির রিস হলো যে আপনাকে ফেসবুক আইডিতে রিস দেয় তাহলে আপনার ফেসবুকের মধ্যে আপনার পোস্টের মধ্যে অনেক লাইক কমেন্ট হবে। যেমন আপনি এই পোস্টের মধ্যে 1900 রিস দিয়েছে বা 1800 রিস দিয়েছে, 1800 মানুষের সামনে নিয়েছে এবং 497 জন কিন্তু রিয়েক্ট দিয়েছে, মানে লাইক কমেন্ট করেছে, বাকি যা আছে তারা কিন্তু করেনি। তো আশা করি ওটা ক্লিয়ার করতে পেরেছি ফেসবুক আইডির রিস মূলত কি। যদি আপনার ফেসবুক আইডির রিস আপনি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কাজটি করতে হবে সেটা কিন্তু আপনাদের বলে দেওয়া হবে। আর ফেসবুক আইডির রিস বাড়লে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট বেশি হবে, আর ফেসবুক আইডির রিস যদি ডাউন থাকে তাহলে কখনো আপনার ফেসবুক আইডির মধ্যে লাইক কমেন্ট হবে না। তো এটা নিয়ে কিন্তু মূলত আজকের এই ভিডিওটি কি, ফেসবুক আইডির রিস মূলত কি বা ফেসবুক আইডির রিস কীভাবে বাড়াতে হয়। তো এখন চলুন আপনাদের দেখাচ্ছি কীভাবে রিস বাড়াতে হবে। ওকে, এখন আপনাদের দেখাচ্ছি কীভাবে আপনার রিস বাড়াতে হবে। রিস বাড়ানোর জন্য প্রথমে আপনার যে কাজটি করতে হবে, আপনার এখানে আমি প্রমাণ সহ দেখাচ্ছি আমার প্রত্যেকটা পোস্টের লাইক কমেন্ট আপনারা লক্ষ্য করুন। দেখুন প্রত্যেকটা পোস্টের মধ্যে 1K রিয়াক্ট দিতে পারছেন, 600। আমি কীভাবে রিস বাড়ালাম তো আপনাদের আমি প্রমাণ সহ আপনাদের যে টিপসগুলো আমি ফলো করি সেই টিপসগুলো আপনাদের শিখাবো। মানে আমি যে টিপসগুলো আমি ব্যবহার করি সেই টিপসগুলো আপনাদের শিখাবো। 100% আপনার ফেসবুক আইডির মধ্যে কিন্তু রিস বাড়বে। প্রথমত হচ্ছে আমি যে জিনিসগুলো কথা নিষেধ করবো সেই জিনিসগুলো আপনারা কখনো করবেন না, বা যে জিনিসগুলোর কথা বলবো সেটা অবশ্যই করবেন। তো প্রথমে হচ্ছে আপনার যে ফেসবুক আইডির যে অতিরিক্ত লাইক কমেন্ট কখনো করবেন না, মানে অতিরিক্ত মানুষকে লাইক কমেন্ট কখনো করবেন না। অতিরিক্ত লাইক কমেন্ট করলে আপনার ফেসবুক আইডির রিস ডাউন হয়ে যাবে। যেমন ধরুন আপনার ফেসবুক আইডির লাইক কমেন্ট ব্লক হয়ে যাবে, কমেন্ট ব্লক হয়ে যাবে, এরকম ব্লক করলে কিন্তু আপনার আইডির ক্ষতি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি কোনো প্রকার লিঙ্ক বা কোনো প্রকার সাইটে আপনি ক্লিক করবেন না, সেখানে কিন্তু আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা রিস ডাউন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো অবশ্যই ফাইনালি আপনাদের যে কথা বলবো সেটা হচ্ছে আপনাদের প্রতিনিয়ত পোস্ট করতে হবে। যেমন ধরুন আমি এখান থেকে আপনাদের প্রমাণ সহ যদি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এই পোস্টটা করেছি 12 ঘন্টা আগে, এই পোস্টটা করেছি 20 ঘন্টা আগে, এই পোস্টটা করেছি 1 দিন আগে, এই পোস্টটা করেছি 2 দিন আগে। এবার আপনাদের পোস্ট করতে হবে, প্রতিনিয়ত পোস্ট করতে হবে। যদি আপনি এই পোস্ট ডাউন করে দেন তাহলে কিন্তু, যেমন আমরা ফেসবুক ইউটিউবের ভিডিও আপলোড করলে, মানে ইউটিউবে যখন আপনার ভিডিও আপলোড করি তখন ভিডিও যদি একটা ভিডিও না সারি বা দুইটা না সারি, 2 দিন না সারি, তাহলে দেখুন আমাদের ভিডিওতে কিন্তু ভিউ হয় না। এভাবে কিন্তু আপনার আমরা প্রতিনিয়ত পোস্ট করতে হবে, তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডির রিচটা কিন্তু ঠিক থাকবে। অবশ্যই আপনাদেরকে সেই কাজটি করতে হবে। এবং ফাইনালি আপনাদের যে কাজটি কথা বলবো, মানে ফাইনালি আপনাদের যে টিকটি কথা আমি সবসময় ব্যবহার করি বা আমি নিজেও সেটাকে আমি ইউজ করি সেটার কথা বলবো, সেটা হচ্ছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফিটস বলে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ফিটস অপশন একটা ক্লিক করতে হবে। তো ফিটসে ক্লিক করার পর এখান থেকে আপনাদের জাস্ট নাও পোস্ট পেয়ে যাবেন। এখান থেকে ফ্রেন্ডস, গ্রুপ পেজ, অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে। আর পোস্ট আপনাদেরকে জাস্ট নাও পোস্টগুলোতে লাইক কমেন্ট করতে হবে। তাহলে কী হবে, এতে করে আপনাদের অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড হবে, মানে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়া হবে, সে সমস্ত ফ্রেন্ড রিকোয়েস্ট আপনি অ্যাকসেপ্ট করবেন। সে সমস্ত ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে সে সমস্ত ফ্রেন্ডরা কিন্তু আপনাকে লাইক কমেন্ট করবে। আপনি যখন পোস্ট করবেন এরা কিন্তু অ্যাক্টিভ ফ্রেন্ড, প্রতিনিয়ত আপনাকে লাইক কমেন্ট করবে। আপনি যখনই পোস্ট করবেন তখন তারা আপনাকে পোস্ট করবে, মানে লাইক কমেন্ট করবে। ধরুন আপনি একটা পোস্ট যদি আপনি করেন, সেই পোস্টের মধ্যে যদি জাস্ট নাও 7টা 8টা লাইক পড়ে যায়, তাহলে কিন্তু ফেসবুক টিমে কিন্তু আরও রিচ দেবে। তো এভাবে কিন্তু লাস্ট 30 মিনিটের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে যদি সেটার মধ্যে 100-200 লাইক হয়ে যায়, তাহলে কিন্তু সেটাকে হাজার হাজার মানুষের সামনে কিন্তু সেটা পোস্টটাকে নিয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনাদের এখানে জাস্ট নাও পোস্টগুলোতে লাইক কমেন্ট করে আপনাদেরকে অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাড করতে হবে। আর এবং আপনাদের এভাবে কিন্তু আপনার আইডির রিচটা কিন্তু হাই হয়ে যাবে, এভাবে কিন্তু আপনার আইডির রিচটা বাড়াতে হবে। আমি পার্সোনালি এই টিপসটা কিন্তু সবথেকে বেশি ব্যবহার করি, সেজন্য কিন্তু আপনাদের এখানে আমি প্রমাণ সহ দেখাচ্ছি যে আমার আইডিতে লাইক কমেন্ট রিয়াক্ট নেই, আপনারা নিজে চোখে দেখতে পারতেছেন। এখন প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু 500, 1000, 600, 500 দেখতে পাচ্ছেন, এভাবে কিন্তু রিয়েক্ট রয়েছে। তো আমি কিন্তু পার্সোনালি সেই টিপসটা ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা ফিট অপশনে এসে আমরা কিন্তু জাস্ট নাও পোস্টের মধ্যে বেশি লাইক কমেন্ট করি। আমার মন থেকে বলছি এবং আমার হৃদয় থেকে বলছি ভাইরা, আমি টিপসটা কিন্তু 100% আমি নিজে পার্সোনালি কাজ করি। আমি
নিজে কিন্তু এই টিক্সটা কাজে লাগে আপনাদের সেই টিক্সটাই শিখালাম, আমি অন্য কোনো টিক্স শিখালাম না, আমি আপনাদের যে টিক্সগুলো শিখালাম অবশ্যই অবশ্যই সেই টিক্সগুলো ফলো করবেন, 100% আপনার ফেসবুক আইডির রিস্ক কিন্তু বাড়বে, হাই হয়ে যাবে, প্রত্যেকটা রিসের মধ্যে কিন্তু আমার মতো করে রিস পাবেন, এখান থেকে প্রত্যেকটা পোস্টের মধ্যে কিন্তু 1800, 1900, 2000, 3000, 5000, 10000 কিন্তু রিস পাবেন, আপনি কিন্তু আমার মতো করে রিস পাবেন এবং অ্যাক্টিভ ফ্রেন্ড কিন্তু আপনার অ্যাড হবে, সে সাথে সাথে আপনার ফলোয়ারও কিন্তু বাড়বে প্রতিদিন, প্রতিদিনে 10টা 20টা 40টা করে ফলোয়ার বাড়বে, এটা 100% গ্যারেন্টি। তো এভাবে কিন্তু আপনাদের রিয়েলভাবে 100% আপনাদের ফলোয়ার বা আপনাদের আইডির রিস বাড়াতে পারবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারবে। আজকের ভিডিওতে মূলত ফেসবুক আইডির রিস কী বা রিস বাড়লে কী হয় বা রিস মূলত কী বাড়াবেন কীভাবে, তো সারা ছিল ফাইনাল আপনার জন্য এই পর্যন্ত আজকের এই ভিডিওটি। যদি ভালো লাগে আপনার কাছে অবশ্যই ভিডিওতে লাইক দিন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবাইকে পাওয়ার জন্য দেখাবেন নেক্সট ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।